এই রাস্তাটা আমার মনে হয় নাহলে ওইদিকে 15 ফিট ছিল, 15 ফিট তো হবেই। এই রাস্তা দিয়ে একটা সাইকেল নিয়ে তো ভালো, স্কুলে বাচ্চা কাচ্চা যায় না, যে মাঝে মাঝে পড়ে যাওয়ার চান্স থাকে কিন্তু। দেখ এই তো ভেঙে ভেঙে যাচ্ছে, প্রতি বছরই ভেঙে যায় কিন্তু কোনো কাজ হয় না, কোনো বছর তো কোনো কাজ করছে না কেউ। ভোটের আগে সব একই অবস্থা হয়, ভোটের আগে বলে যায় এটা করবো সেটা করবো, ভোট পার হয়ে গেলে কেউ আসে না। মেম্বারকে জানালাম, তারপর বিডি ব্লককে জানিয়েছি, আমরা কোনো কাজ হয়নি। কতখানি জায়গা ভেঙেছে মোট এখন অবধি? এইখানে মোটামুটি নদীর সাইডটা 1 কিলোমিটার পেটা ভেঙে গেছে, 1 কিলোমিটার হবে। এটা কোন নদী? এটা টাঙ্গন নদী। এই মুহূর্তে কি চাইছেন আপনারা তাহলে? এই মুহূর্তে নদীর সাইডটা বাঁধার মানে বাঁধতে চাচ্ছি আমরা আর কি, ইয়ে দিয়ে, বোল্ডার দিয়ে, পাথর দিয়ে, যদি করে একটু সরকারি ব্যবস্থাটা করে দেখে। স্যার বলছি যে কোরই কলোনি থেকে বরখই কলোনি অবধি 1 কিলোমিটার রাস্তা বর্তমানে টাঙ্গন নদীর গ্রাসে পুরোপুরিভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। এই মতো পরিস্থিতিতে গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হওয়ার মুখে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা পঞ্চায়েত থেকে বিষয়টিকে কীভাবে দেখছেন প্রশাসনিক লেভেলে? 2017 সালের বন্যার পরে অনেকগুলো জায়গায় ভেঙে গেছিল, সেটা আমাদের 3 নম্বর এলাহাবাদ জিপি বেশ কটা জায়গা, সেটা আপনার শিহর উত্তর সংসদ আছে, এর মধ্যে আপনার শিহর দক্ষিণ সংসদ আছে, আপনার ঘুমপাড়া সংসদ আছে, পরিকল্পনী সংসদ আছে। আমরা পঞ্চায়েত থেকে যেগুলো জায়গা বাঁধবার মতো আমরা বেঁধে দিয়েছি, কিন্তু একদম নদীতীরবর্তী যে জায়গাগুলো যেগুলো পঞ্চায়েতের পক্ষে কাজ করা এই অল্প টাকার মধ্যে মুশকিল, সেই জায়গাগুলো আমরা পূর্বতন বিডিও সাহেব ছিলেন তখন শুভদীপ দাস, ওনার সহযোগিতা নিয়ে আমরা কিন্তু এগ্রি ইরিগেশনে আমরা পুরোটা জানিয়েছিলাম যে এলাহাবাদ জিপি এবং গাঙ্গুলিয়া জিপি যেগুলো টাঙ্গন নদীর তীরবর্তী ধূমশেড়ি ব্লক, সেই জায়গাগুলোকে যেন ঠিক করা হয়, এবং সেই মোতাবেক এগ্রি ইরিগেশন এই জায়গাগুলো তদন্ত করে, তদন্ত করে ওনাদের এক্তিয়ারভুক্ত যে জায়গাগুলো সেগুলো ওনারা করে, কিন্তু বেশ কিছু জায়গা ছাড়াও পড়ে। সেক্ষেত্রে আমরা জানিয়ে বলেছিলাম যে এই জায়গাগুলো কেন ছাড়া পড়বে। ওনারা এসেছিলেন আমাদের এখানে, ডিএম সাহেবের ভিজিটও হয়েছিল, ডিএম সাহেব নিজে এসেছিলেন। সেক্ষেত্রে দেখা যায় বেশ কিছু বাঁধ আছে, যে বাঁধগুলো যেমন একটা বাঁধ আছে আপনার শিশুপুকুর মোগ্রামপুর, এখানে 3 কিলোমিটার বাঁধ আছে, এগুলো হচ্ছে আগের আপনার যে জমিদারি বাঁধ, সেই জমিদারি বাঁধ হিসেবেই এখনও হয়ে আছে কাগজে, সেগুলো কিন্তু এগ্রি ইরিগেশনের হাতে ট্রান্সফার হয়নি। আচ্ছা, 1 নম্বর খতিয়ানে আছে, কালেক্টরেটের অধীন, কিন্তু ট্রান্সফার হয়নি। সেই ট্রান্সফারটা যদি হতো তাহলে হয়তো এই কাজগুলো সহজে হতে পারতো। তো সেই জায়গাতে আজকে পুরোকলোনির যেটা বিষয়টা বললেন, এখানে সত্যি যোগাযোগের অসুবিধা আছে, পাশে একটা যদিও পাকা রাস্তা আছে কিন্তু ওই দুটো পাড়ার মধ্যে চলাচল করতে গেলে অসুবিধা হয়। কিন্তু আবার এটাও বলবো, এগ্রি ইরিগেশন কাজ করেছে, আপনার জামারে কাজ করেছে, দুটো ভাঙা জায়গা কাজ করেছে, জামার বালির হচ্ছে ঘাটের ওখানে, আবার আপনার কাজ হয়েছে ওটাকে বলছে গ্রামতলা ঘুমপাড়া সংসদ, সেখানে কিন্তু এগ্রি ইরিগেশন কাজ করছে। তো যেটা বললেন সেই জায়গাতে আমরা দেখছি, পঞ্চায়েত থেকে যদি করা সম্ভব হয় আমরা চেষ্টা করব, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেটা আমরা জানিয়েছি সেই বিষয়টা ওনারা যেন একটু নজর দেয়, সেই জায়গাতেও আমি অনুরোধ রাখবো এবং আমরা অফিসিয়ালভাবে সেটা চেষ্টা করব। স্যার আপনার নাম? আমি এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থপ্রতিম মজুমদার।